সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোল ও মাঠা বানানোর কাজে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন কারিগররা। গ্রামের খামারিদের কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করে তা 3-4 ঘন্টা জাল দিয়ে একটি পাত্রে রেখে দেওয়া হয়। এরপর সেই দুধ জমে গেলে তাতে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু ঘোল। ঐতিহ্যবাহী সলপের ঘোলের সুনাম শুধু সিরাজগঞ্জে নয়, ছড়িয়ে পড়েছে সারা দেশে। এলাকার প্রবীণদের মতে এ ঘোল তৈরির পেছনে আছে 100 বছরেরও বেশি ঐতিহ্য। সারা বছরই এ ঘোলের ক্রেতা আসে বিভিন্ন স্থান থেকে। গরমের সময় এ ঘোলের চাহিদা থাকে বেশি, বিশেষ করে রমজান মাসে অন্যান্য সময়ের চেয়ে রোজাদারদের তৃষ্ণা মেটাতে ঘোলের চাহিদা অনেক বেড়ে যায়। এখানে প্রতি বছরে আসি, 12 লাগা ধরে আসি। মাহে রমজানের রোজা থাকার পর সন্ধ্যায় যে একটা ইফতারের সময় খুব পানি পিপাসা একটা তৃষ্ণার্থ অবস্থায় থাকে, সেটা এক চুমুক ঘোল খেলে, এই সলপের ঘোল খেলে এই তৃষ্ণার্থটা খুব তাড়াতাড়ি মিটে যায়। সলপের ঘোলটা খুবই সুস্বাদু, যার কারণে প্রতি বছরই একাধিকবার এখানে আসি। ঘোলের এমনই চাহিদা এখানে যে লাইনে দাঁড়িয়ে কিনে নিয়ে যেতে হয়। পাইকাররা এখান থেকে ঘোল নিয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন, অনেকে আবার ঘোল ও মাঠা কিনে নিয়ে যান পরিবার ও আত্মীয় স্বজনের জন্য। আমার বাসা সিরাজগঞ্জ শহরে, আমরা প্রায় প্রায় আসি ঘোল নেওয়ার জন্য। এই ঘোল নিয়ে যে আমাদের পরিবারের সাথে একসাথে বসে আমরা ইফতারিতে মানে অংশগ্রহণ করতে পারি, আর এখানকার ঘোল অনেক সুস্বাদু, তো তাই অল টাইম আমরা এখানে আসি ঘোল নিয়ে। বেলকুচি থেকে আসছি আমরা, আমরা সলবাসী পরিবারের সাথে একসাথে ইফতার করব সলপের ঘোল নিয়ে। এখানকার ঘোল অনেক জনপ্রিয়। অন্যান্য স্থানের ঘোলের চেয়ে এখানকার ঘোলের দাম প্রতি কেজিতে 10-15 টাকা বেশি। দাম বেশি হলেও সলপের ঘোলের চাহিদা অনেক বেশি। রমজান মাসের জন্য আমাদের কাছে অনেক দূর থেকে লোকজন এসে ঘোল মাঠা নিয়ে যেতেছে এবং খাইতেছে। ওই প্রতিদিন আমরা মনে করেন যে ওই 10-15 মাঠা খাইতেছি, জাল করতেছি, আবার মনে করেন ঘরে স্টকে ফেলা দিতেছি। ওই ভিড় পড়লে আমরা ওটা আবার টেনে এখানে সামনে আনি, এনে বেচা শুরু করি। খামারেরা ওরা দুধ আনে আপনার জায়গা জায়গা থেকে, খামার থেকে দুধ নিয়ে এসে কালেকশন করে নিয়ে এসে আসার পরে আমরা নামাই নিই, নামায়া সসমা তুলে দিই, জাল করি, ছটা দিই, খাবার ছটাটা পরিমাণ মতো দিই। দেওয়ার পরে জাল শেষ করি, 4-5টা পর্যন্ত জাল করি সারাদিন। দেওয়ার পরে দুধটা আবার আমরা সসমান থেকে পানিতে ঠান্ডা করার জন্য পাতিলি ডালিয়ে দিই, একটু পাতিলি দেওয়া, পাতিলি ডালার করে ঠান্ডা করি, ঠান্ডা করে সারা রাত জমানোর জন্য পাতিলি রেখে দিই, রেখে দিলে সারাদিন সারা রাত জমে। সকালে উঠে আমরা ওই গোলটা বানানোর জন্য আবার মেশিনে নিয়ে এসে ওই লবণ দিই, চিনি দেই, স্যাকারিন দেই, পরিমাণ মতো দিয়ে বানানোর পর অনেক দূর দূরান্ত থেকে আপনার পাইকাররা আসে, আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই বিক্রি করি। ঘোলের ঐতিহ্য ধরে রাখতে সচেষ্ট রয়েছে সলপের ব্যবসায়ীরা। এখানে ঘোল বিক্রি করেন অন্তত 15 জন ব্যবসায়ী। তৌহিদ হাসান, কালবেলা।